আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আকরামুল হক, কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা থেকে। আমি এখন অবস্থান করছি কক্সবাজার সি বিচ সংলগ্ন ডলফিন মোড় থেকে 30 কিলোমিটার দূরত্বে কক্সবাজার ঈদগাঁও উপজেলায়। তো বন্ধুরা, আমি এখান থেকে শুটকি কিনবো। আমরা যারা কক্সবাজার বেড়াতে আসি সবাই অবশ্যই কম বেশি শুটকি কিনে থাকি। যারা সি বিচ এবং সি বিচের আশপাশের বাজার এবং মার্কেট থেকে শুটকি কিনেন তাদেরকে অতিরিক্ত টাকা দিয়ে শুটকি কিনতে হয়। তো আমি আজকে আপনাদের দেখাবো কম টাকায় কম বাজেটে কীভাবে শুটকি কিনতে হয় একটু দূরে গিয়ে। সেই ক্ষেত্রে আপনার খরচ হবে ডলফিন মোড় থেকে বাসে করে 50 টাকায় ঈদগাঁও পর্যন্ত। এই ঈদগাঁও বাজারের পাশেই শুটকি দোকানগুলো, আপনি চাইলে আমার মতো এখান থেকে দরদাম করে শুটকি কিনতে পারেন। আমিও এখান থেকে কয়েক প্রকারের শুটকি কিনেছি। তো বন্ধুরা চলুন আমার শুটকি কেনার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে 680 টাকা, না এটা 280। এটা সেপা শুটকি না? হ্যাঁ, এটা লইট্টা। এটা 5 মিশালি 240 টাকা। এই শুটকিগুলো কোথা থেকে নিয়ে আসেন আপনারা? খাতুনগঞ্জ থেকে নিয়ে আসেন? ভালো করে বাইরে দিয়ে ভাই, যেন ওই ঢাকা পর্যন্ত নিতে পারি। হ্যাঁ, একসাথে করে দেন, একসাথে ফেপার টেপার দিয়ে সুন্দর করে। আর ছুরি শুটকি কত করে? ছুরি এখানে এইগুলো মনে হয় অনেক ছোট ছোট, এগুলো দাম কম, এগুলো 280 টাকা। 280 টাকা। আর এই যে এটা ইলিশ, ইলিশ দেখি, ইলিশ না চন্দনা, মানে এটা সাগরের মাছ দিয়ে বানানো, আর ওই যে আমাদের এলাকায় পুঁটি মাছ দিয়ে বানায়। না, এটা পুঁটি মাছের মতো, কিন্তু পুঁটি মাছ না আর কি, এগুলো কিন্তু স্বাদ বেশি এটার। আচ্ছা আচ্ছা, না ভালো, আপনারা যদি রিজনেবল প্রাইসে নেন অনেকে নিবে এসে। এখন বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে না? প্যাকেট করছে ভাই, 2 কেজি 1 কেজি এখানে হয়ে গেছে, তাহলে কত হয়েছে আমার হিসাব করুন তো। এটা সুন্দর করে একটা ব্যাগের মধ্যে দিয়ে দিবেন। এটা নিয়ে কি আবার রোদে দিতে হবে? না না, ফ্রিজে রাখতে হবে। নরমালে নরমালে রাখলে বেশি দিন রাখলে নষ্ট হবে না, দুই দিন রাখলে সমস্যা হবে না। আচ্ছা, একটু ভালো থাকবে, ফ্রিজে রাখলে ভালো থাকবে। গন্ধ তো আর যেন বাইরে রাখলে তো গন্ধ উঠে। আচ্ছা আচ্ছা, হিসাব করেন, একটু কম টম করে রাখেন। ৯২০ টাকা। তাহলে এটা হচ্ছে ১২০ টাকা, আর এখানে আছে এটা 140 টাকা হাফ কিলো, আর এটা হাফ কিলো হচ্ছে আপনার 120 টাকা। তাহলে 920 টাকা, 660 রাখছি, 10 টাকা বেশি রাখছি, নাহলে পোষাইতে একটু কষ্ট হইতেছে। আচ্ছা, এমনি ছোট সিঙ্গি নাই না? ছোট সিঙ্গি শেষ হয়ে গেছে। ছোট সিঙ্গি না, ওই যে বড় বড় কতগুলো দেখে চলে গেছে না, ওগুলো তো খাইতে মজা লাগে না, অনেক সময় বালি বালি লাগে। আপনার কাঠ টাট আছে? কাঠ তো শেষ হয়ে গেছে, কাঠ আসেনি বুদ্ধা, কাঠ আছে, আচ্ছা, আল্লাহ।
এটা তো অনেক বড় বড়, এগুলো কত করে ভাই ফিস? তিনশো টাকা ইলিশ। আপনাদের খাতুন গঞ্জে যাবেন, আমি তো যাবো না। উনি তো বলছে খাতুনগঞ্জ থেকে এনে বিক্রি করে, উনি তো বলছে